আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য একটি সুন্দর বাইরের ডিজাইন নিয়ে এসেছি। যে বাইরের ডিজাইন আমরাই তৈরি করেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি, খুবই অসাধারণ একটি বাড়ি। আজকে আপনাদেরকে এই বাইরেটির ভিতরে ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাইরেটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, খুব সুন্দর অসাধারণ একটি বাড়ি যা তৈরি হয়েছে ঠাকুরগাঁও জেলায়। ঠাকুরগাঁও জেলায় তৈরি হয়েছে এই অসাধারণ সুন্দর বাড়িটি। চলুন বন্ধুরা, আসুন আমরা এখন বাইরের ভিতরে প্রবেশ করে দেখি। বন্ধুরা আসুন আমরা এখন বাইরের ভিতরে প্রবেশ করি। বাইরের ফোর্থ ফোর্থের নিচে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন সিঁড়িঘরটি, এখান থেকে সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। এটা হচ্ছে সিঁড়ি, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সিঁড়ির রুমটা। আসুন আমরা এখন বাড়িটার ভিতরে প্রবেশ করি। চারটা বেডরুম নিয়ে বাড়িটা, আসুন বেডরুম বন্ধুরা, আসুন এই রুমটাতে আসুন, এই রুমটাতে দেখাচ্ছি, এই রুমটাতে আপনি বেডরুম দেবেন। এটা হচ্ছে একটা বেডরুম, 12x12 সাইজের একটা বেডরুম। এটা অনেক সুন্দর সাজিয়েছে, এখন কাজ চলতেছে, পুরো বাড়িটার কাজ কমপ্লিট হয়নি। খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাইরের যে ব্যালকনি, ব্যালকনির গ্রিলের ডিজাইন দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। চলুন বন্ধুরা আমরা একটা বেডরুম দেখলাম, আসুন আরেকটা বেডরুম দেখি। এখানে একটা রয়েছে অ্যাটাচ টয়লেট, এটা থাকবে অ্যাটাচ টয়লেটটা। এখানে কোমোড, হাই কোমোড এবং লো কোমোড দুটোই ব্যবহার করা হয়েছে। দেখুন এটা হচ্ছে বাথরুমটা, কাজ চলতেছে বাইরে এখনো। এটা হচ্ছে বাইরে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন, আরেকটা বেডরুম, কোয়ালিটি মেশিনে কাজ করতেছে, দেখুন কাজ করতেছে উনি। তো বন্ধুরা চলুন আমরা আরেকটা বেডরুম চলে যাই, চলুন আরেকটা বেডরুম চলে যাচ্ছি আমরা। দেখুন বাইরে এটা হচ্ছে আমাদের যে ড্রয়িং ডাইনিংটা, খুব সুন্দর করে দেখুন, খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। বাইরে বাইরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে, ডিজাইনটি ভিতরে ড্রয়িংগুলো ডিজাইন খুব সুন্দর করে করা হয়েছে, খুব সুন্দর করে করা হয়েছে। উপরে ড্রয়িং ডাইনিং একটি লাক্সারি বাড়ি বলতে পারেন, একটি লাক্সারি বাড়ি বলতে পারেন। আসুন এটা হচ্ছে বাইরের যে কিচেন, না এটা কিচেন রুম, না এটা হচ্ছে কিচেন রুম। তো বাইরে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট দিলে আপনার বাড়ি যদি কারেন্ট না থাকে চলে যায়, এখন এই জানলা দিয়ে আপনার আলোকিত হবে ঘরটি। আসলে এখানে একটা বাথরুম অ্যাটাচ দেখতে পাচ্ছেন, বাথরুমটা অ্যাটাচ রয়েছে, প্লাম্বিংয়ের কাজ এখনো শেষ হয়নি। চলুন আমরা চলে যাচ্ছি আরেকটা রুমে, আরেকটা বেডরুম, কাজ করতেছে ওটা চারটা বেডরুম, আর মিস্ত্রি কাজ করতেছেন, উনি খুবই দক্ষ একজন মিস্ত্রি। আপনার যদি কাগজ দরজা তৈরি করেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে রাখবো। দেখুন আসলে এখানে পাচ্ছি আমরা আরেকটা বাথরুম পাচ্ছি, অর্থাৎ চারটা বাথ বেডরুমের সাথে চারটা টয়লেট অ্যাটাচ থাকবে, খুবই সুন্দর। আরেকটা দেখবে কমন টয়লেট, একটা কিচেন নিয়ে খুব সুন্দর একটি বাড়ি। বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আমরা এখন বাড়ির মালিকের সাথে কথা বলবো। তো চলুন আমরা এখন বাড়ির মালিকের সাথে কথা বলে নিই, তারপর এই বাড়িটা সম্বন্ধে আরও কিছু জানবো। বন্ধুরা আসুন আমরা এখন বাড়ির মালিকের সাথে কথা বলবো, এই বাড়িটি তৈরি করতে কত টাকার খরচ হয়েছে এবং কতদিন সময় লেগেছে উনি এই সফটের বাড়িটি নির্মাণ করতে। আসুন উনি হচ্ছে একদম পেশা একদম কন্ট্রাক্টার, উনি আমাদের মাধ্যম থেকে বাড়ির ড্রয়িং ডিজাইনটি নিয়েছে, নিয়ে এই বাড়িটি উনি নিজেই তৈরি করেছে। উনি কাজ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশালে। আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে নিয়ে ওনার মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করতে পারেন, উনি কন্ট্রাক্টে বাড়ির কাজ করে থাকে। ওনার নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আসুন আমরা এখন নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলি,
জানবো উনি কীভাবে বাড়িটি নির্মাণ করলেন, ওনার সরকারের বাড়িটি কত দিন সময় লেগেছে, কত টাকা খরচ হয়েছে, সঠিক হিসাবটি জানবো ওনার কাছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আপনার এই বাড়িটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে আনুমানিক ভাবে পর্যন্ত? আমার এই পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। 30 লক্ষ চলে গেছে। এই বাড়িটা আপনি তৈরি করতে সরকারের বাড়িটা কত দিন সময় লেগেছে? আমি নিজে নিজেই কাজ করছি, এই কারণে আমি ধীরে ধীরে কাজ করছি, প্রায় 1.5 বছর থেকে আমি করতেছি আস্তে আস্তে। প্রায় 1.5 বছর সময় লেগে গিয়েছে, বুঝলেন তো? উনি যে পেশায় আছে, ওই পেশা থেকে যা লাভ হবে কি ওর বাইরে নিয়ে মানে করতে, আর উনি যে অঞ্চলে কাজ করেন, কোন অঞ্চলে কাজ করেন? ঢাকা, নোয়াখালী, চিটাগাং, সিলেট, বিভিন্ন জায়গায় যেখানে কাজ পাই ওখানেই আর কি কাজ করেন। আচ্ছা, আমার অনেক সিলেক্ট ক্লায়েন্ট আছে, তারা নাম্বার চায়। তো আপনি যে বাড়ি নির্মাণ করছেন সেম টু সেম কোনো বাড়ি নির্মাণ করতে চাইলে আমি আপনার নাম্বার দিব, আপনি ইন্টারাজ দিয়েছেন নাকি? হ্যাঁ, আমি যেটা করি এটা আমার পেশা, এটা করতে তো অবশ্যই আনুমানিকভাবে এই বাড়িটার কাজের কত টাকা আপনি নেবেন, কত টাকা নেবেন? আমার এই বাড়িটা আমার মোটামুটি আপনার 1600 স্কোয়ার ফিট 30 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, হয়তো আরও কিছু যাবে। এই হিসাবে দেখা গেছে যে প্রায় 5 স্কোয়ার ফিট 2000 টাকার উপরে যায় ওখানে। দেখেন, অনেক 1600 স্কোয়ার ফিট 30 লক্ষ টাকা খরচ হয়েছে, সঠিক হিসাবটা আপনারা পেয়েছেন। অনেক সময় আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে উত্তরটা দিই, অনেকে বিলিভ করেন না, ওনার কাছে জানলেন, এখন কিন্তু বাইকের অনেকটা বাকি আছে কিন্তু আপনারা জানেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, আজকে সঠিক হিসাবটি পেলেন, আর একটা আনকমন বাইক ডিজাইন পেলেন। যদি আপনারা বাড়ির কন্টাক্টে দিতে চান, কোনো কন্টাক্ট যদি পাচ্ছেন না, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমি ওনার নাম্বারটা দিয়ে রাখবো, আমার নাম্বারটা থাকবেই, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।